ভারতের 22 জুন বঙ্গবন্ধু স্টেডিয়ামে এক বিশাল জনসভায় বক্তৃতা করেন। বক্তৃতা দেওয়ার পরে উনি রাত্রে কাকরাউজে অবস্থান করেন। তারপরে ওনার বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত ছিল নোয়াখালীর প্রেস ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন। এখানে আসার পরেই গেটে তখন কথিকাতে আর উদ্যোগে তাদের ফুল দেওয়া হয়েছিল। বক্তৃতা শিকদার সহ অনেকে ছিল। তারপর আমার ভিতরে গেছে, আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, আমরা ওনাকে এত কাছ থেকে আসে দেখায় যে আবেগ আবেগ প্লুত হয়ে গেছি। উনি দেখি অনেকের ধরা যাচ্ছে।